আসসালামু আলাইকুম এন্ড গুড নুন টু অল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আমরা কি অবস্থা, সবার কেমন আছি? আমরা সবাই আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, জি ভালো স্যার আছি। ভালো জি স্যার, স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। সো আজকে আমাদের তাহলে ফার্স্ট ল্যাব পারফরমেন্স, এবং ফার্স্ট ল্যাব পারফরমেন্সের বিষয়ে আমরা কিভাবে ল্যাব পারফরমেন্স করবো আমরা সব অলরেডি জানি, বাট আমি আরেকবার একটু রিক্যাপ করি। সো ইন দ্য মিন টাইম তোমরা কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো, আইডিটা দিতে থাকো। সো আমাদের যেটা হবে, আমাদের একটাই প্রবলেম সলভ করতে হবে, এবং এটা সলভ করার জন্য আমরা টোটাল সময় পাবো 30 মিনিটস। সো 30 মিনিটসের মধ্যে যারা এই প্রবলেমটা সলভ করবে এবং করে গুগল ফর্ম, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করবে, এবং কোড যদি কারেক্ট হয় তাহলে তাদের আমরা কাউন্ট করব out of 3। আরো অ্যাডিশনাল 10 মিনিটস আমরা টাইম দেব, দ্যাট মিনস 31 মিনিটস থেকে 40 মিনিটস। তো ইন দ্য মিন টাইম যারা সাবমিট করবে এবং যাদের কোড ঠিক হবে তাদেরকে মার্কিং করা হবে out of 2। টাইমটা কাউন্ট শুরু হবে, আমি টেলিগ্রাম গ্রুপে প্রবলেমটা দেব, প্রবলেমটা ইমেজ আকারে আমি দিয়ে দিব, এবং এর সাথে সাথে একটা গুগল ফর্মের লিঙ্ক। তো যখন এটা আমি দেব তখন থেকে আমাদের টাইম কাউন্টিং শুরু হবে, এবং এক্স্যাক্টলি 40 মিনিটসের জন্য আমাদের গুগল ফর্মটা ওপেন থাকবে। দ্যাট মিনস ওই যে অ্যাডিশনাল টাইম সহ 40 মিনিটস, এরপরে গুগল ফর্মটা বন্ধ হয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করবো এই 40 মিনিটসের মধ্যেই সাবমিট করে দেওয়া, বেস্ট হচ্ছে যদি 30 মিনিটসের মধ্যে সাবমিট করতে পারি। আমাদের প্রবলেমগুলো খুবই ছোট আসলে, অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটু কেয়ারফুলি পড়বো, পড়ে সলিউশন পাওয়ার চেষ্টা করব। সলিউশন করতে হয়তো 4-5 লাইনেই আমরা কোড সলিউশন করে ফেলতে পারি পাইথনে, আমরা জানি। তো আসলে বেশি সময় লাগবে না সলভ করতে, বাট তারপরে অনেক সময় আমরা রেখেছি। আর সলভ করার সময় আমরা চাইলে কোলাবও করতে পারি, আবার চাইলে পাইচামেও করতে পারি। আমি একটু এখন তোমাদের দেখাবো যে কোলাবে যদি আমরা কোড করি সেটা আসলে সাবমিট করতে যাওয়ার সময় কিভাবে আমরা সাবমিট করবো, অর্থাৎ ব্যাকআপ ফাইলটি আমরা কিভাবে পাবো। আর অন্যান্য কম্পাইলারে যারা করবে তারা তো জানো যে ব্যাকআপ ফাইলটা কোথায় যায়। সো সাপোজ কেউ যদি পাইচামে বা অন্য কোনো ভিজুয়াল স্টুডিও বা অন্য কোনো কম্পাইলার ইউজ করি, তাদের ব্যাকআপ ফাইলটার এক্সটেনশন হবে .py। আর আমরা কোল্যাবে যারা করবো, কোল্যাবে আমরা .py ও পেতে পারি, আবার .ipynb বলে একটা ফাইল জেনারেট করে কোল্যাব থেকে, সেটা আমরা বেশি প্রায়োরিটি দেবো, কারণ ওইটা ডিরেক্টলি কোল্যাবে ওপেন করা যায়। তো ওইটা আবার হচ্ছে জিপ করে দিতে হবে? না না না, কোনো জিপ না, ডিরেক্টলি তোমরা ব্যাকআপ ফাইলটাই দিয়ে দেবে। আর কোল্যাব থেকে যেটা ipynb ফাইল, ওইটা আমরা ওপেন করতে গেলে ওপেন করে কিছু বুঝবো না, ওখানে হিজিবিজি কিছু দেখাবে, কারণ ওইটা ডিরেক্টলি নোটপ্যাডে ওপেন হয় না, ওটা একমাত্র কোল্যাবে ওপেন হয়। সো আমরা কেউ ওইটা নোটপ্যাডে ওপেন করার দরকার নেই, আমরা আমি দেখাই দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। সো জাস্ট ডাউনলোড করে ওই কোল্যাব ফাইলটা আমরা সাবমিট করে দেবো। আর আমরা আগেই ফাইলটাকে রিনেম করে নেব, আমাদের রিনেমিং এর রুলসটা হচ্ছে আমাদের আইডি, প্রথমে আইডি তারপর আন্ডারস্কোর দিয়ে LP1, ল্যাব পারফরমেন্স 1। ফর অ্যান এক্সাম্পল আমাদের যেমন আকাশের আইডিটা লাস্টে আছে, সো এইটাই আমি কপি করলাম। সো এই যে কমেন্টসে দেখো আমি দিয়েছি, এভাবে তাহলে আমাদের ফাইলটা রিনেম করতে হবে, আমাদের আইডি আন্ডারস্কোর দিয়ে LP1, দ্যাট মিনস ল্যাব পারফরমেন্স 1। আজকে আমরা প্রথম ল্যাব পারফরমেন্স পারফর্ম করছি। তো গুগল ফর্মে সাবমিটের সময় তোমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের ইমেল আইডিটা, তারপরে কত নাম্বার ল্যাব পারফরমেন্স, আমরা আজকে ল্যাব পারফরমেন্স 1 পারফর্ম করব, এরপরে তোমার আইডি, তারপরে সেকশন, তারপরে জাস্ট হচ্ছে ফাইল আপলোডের একটা অপশন পাবে। সো ওখান থেকে তোমার ব্যাকআপ ফাইলটা ড্র্যাগ করেও আপলোড করতে পারো, অথবা কোন লোকেশন আছে সেটাও দেখা দিতে পারো। সো জাস্ট হচ্ছে আমরা তাহলে রিনেমিংটা সবাই বুঝতে পারলাম কিভাবে রিনেমিং করব ফাইলটা। জি স্যার, আগে আইডি তারপর আন্ডারস্কোর দিয়ে LP1 ল্যাব পারফরমেন্স 1, এরপরের উইকে যখন চলে যাব তখন ল্যাব পারফরমেন্স 2। সো সিমিলার রুলস, আইডি দেন আন্ডারস্কোর দিয়ে LP2। আচ্ছা, সো এবার আমি একটু চলে যাচ্ছি আমাদের একটু কোল্যাবে গিয়ে, আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমরা ব্যাকআপ ফাইলটা, আমরা জানি যে কোল্যাবে কোড করলে সেগুলো আমাদের গুগল ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, বাট ড্রাইভে গিয়ে ওইটাকে খুঁজে বের করা এটা সময় সাপেক্ষ হতে পারে, রাদার দেন আমরা ডিরেক্টলি কোল্যাব থেকেই ওই ফাইলটা ডাউনলোড করে নিতে পারি। সো এটাই আমি দেখাবো। আবার কোল্যাবের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি আমার ল্যাপটপে ইলেকট্রিসিটি না থাকে বা ল্যাপটপে
ওয়াইফাই না থাকে আমি ফোন থেকেও কোলাবে কোড করতে পারবো, সো এটাই হচ্ছে সবচেয়ে বিগার অ্যাডভান্টেজ। তো আমরা চলে আসছি কোলাবে, জাস্ট দেখানোর জন্য একটা কোড জাস্ট রান করে দেওয়া হয়েছে, ফার্স্ট কোড বলে একটা একটা জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট। এখন সাপোজ এটাই হচ্ছে তোমার কোড, তোমার কোডটা করা হয়ে গেছে, এখন তুমি সাবমিট করবে। সাবমিট করার জন্য যেটা করতে হবে তোমাকে, এই যে দেখো ফাইল বলে যে অপশনটা আছে, সেই ফাইলে ক্লিক করবে, ফাইলে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে যাবে, নিচে গেলেই পাবে হচ্ছে ডাউনলোড। সো ডাউনলোডের আমাদের এই যে দুইটা দুই রকমের ফাইল আমরা ডাউনলোড করতে পারি, একটা হচ্ছে .ipynb, একটা হচ্ছে .py। সো আমরা কেউ যদি আমাদের কোল্যাবের ফাইলটা অন্য কোনো অফলাইন কম্পাইলারে রান করতে চাই, তাহলে আমাদের ডাউনলোড করতে হবে .py। আজকে যারা কোল্যাবে সলভ করবে তারা তোমরা আমাকে .ipynb ফাইলটা ডাউনলোড করে দেবে, তাহলে যেটা হবে আমি ডিরেক্টলি কোল্যাবে এটাকে ওপেন করতে পারবো। বাট যেমনটা বললাম যে ওইটা নোটপ্যাডে কিন্তু ওপেন হবে না। সো এগুলো জাস্ট ফার্স্ট ল্যাবস, এই জন্য বলা, এরপর থেকে তো তোমরা বুঝেই যাবে। সো জাস্ট সাপোজ ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে কোডটা ডাউনলোড হয়ে যাবে। সো এই যে ডাউনলোড হয়ে গেলো, এবং খুবই মানে স্মল সাইজ হবে, সর্বোচ্চ হয়তো 50 KB, MB তো যাবে না, 50 KB সাইজ হতে পারে সর্বোচ্চ। যেমন এইটার হচ্ছে 1 KBও না। হ্যাঁ, তো তারপরে আমরা তাহলে শো ইন ফোল্ডার করে ফেলবো, তাহলেই কিন্তু আমি চলে আসলাম। এই যে আমার রিনেমিংটা আমাদের করে নিতে হবে আগে, এখান থেকে আমরা রিনেমিংটা করতে পারি। সো আইডি দেন আন্ডারস্কোর দিয়ে আমার LP1। সো প্রথমেই তোমরা কোড লেখার আগে এটাকে রিনেম করে নেবে, তাহলে ফাইলটা ওই নামেই ডাউনলোড হবে। দেন জাস্ট ডাউনলোড ফোল্ডার থেকে রিনেমটা জানি কি করব বলুন। আইডি আইডি আন্ডারস্কোর দিয়ে LP1, এই যে দেখো আমাদের গুগল মিটের কমেন্টসে দেয়া আছে একটা, ঠিক আছে। সো তাহলে আমার ফাইলটা চলে আসলো, দেখো 1 KB ফাইল। জাস্ট এখন গুগল ফর্মে আমি লোকেশন দেখাই দিতে পারি যে ডাউনলোডে আমার আছে, অথবা আমি ড্র্যাগ করে দিয়ে দিতে পারি, দ্যাটস ইট। তাহলে খুব সিম্পলি আমরা সাবমিট করে দিতে পারলাম। সো আমরা বুঝতে পারছি, কারো কোনো কোশ্চিন থাকলে বলো তো। আজকে ফার্স্ট ল্যাব এই জন্য আর কি জিজ্ঞেস করা হচ্ছে, বাট এর পরবর্তী থেকে তোমরা আসলে এগুলোতে এক্সপার্ট হয়ে যাবে। সবরা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? একদম কেতন স্যার খুঁজতেছি স্যার, বুঝে পাচ্ছি না স্যার। কি খুঁজতেছো বলো তো? স্যার ফাইলটা যেখানে সেভ হয়েছে স্যার সেটা খোঁজার চেষ্টা করতেছি, ইনক্লুডের ভিতরে না কি খুঁজে পাচ্ছি না স্যার, লিভের মধ্যে চাই না স্যার, খুঁজতেছি আমি। আচ্ছা ওইটা দেখো, নালে সার্চ দাও ওই নাম দিয়ে, যে নাম দিয়ে সেভ করেছো। সো এখনই একটু দেখে নাও, কারণ ব্যাকআপ ফাইল তো তোমাকে দিতে হবে। জি স্যার চেষ্টা করতে। মোস্ট প্রবাবলি তো এই যে লিভগুলো লিভের মধ্যেই যায়, অথবা সোর্স বলে একটা ফোল্ডার থাকে ওগুলোতেই যায়। সো একটু দেখে নাও। আচ্ছা মিনিট, হ্যাঁ আমি একটু ফোনে কথা বলে নিই।
ওকে সরি একটা ইম্পর্টেন্ট কল আসছিল। সো তাহলে আমরা এখন যেটা করব, আমরা গুগল মিটে তো সবাই থাকতে হবে যতক্ষণ আমরা প্রবলেম সলভ করব, ততক্ষণ আমরা গুগল মিটেই থাকব। আমি র্যান্ডমলি তোমাদের স্ক্রিন শেয়ার করতে বলবো, সো জাস্ট অ্যাক্টিভ থাকবে যাতে কাউকে কল করা হলে সে ফ্রিকোয়েন্টলি সাথে সাথে তার স্ক্রিনটা শেয়ার করতে পারে আর কি। সো আমরা 10 সেকেন্ডসের জন্য শেয়ার করলেই হবে। তো তাহলে আমি এখন চলে যাচ্ছি, আমরা প্রবলেমটা দেবো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, এবং অ্যাট দ্য সেম টাইমে আমি তোমাদের ওই গুগল ফর্মটাও দিয়ে দেবো, গুগল ফর্মের লিঙ্কটা যেখানে তোমরা সাবমিট করবে। ওকে দেখো, আই গেস প্রবলেমটা হচ্ছে ভিজিবল, এখন দেখা যাচ্ছে প্রবলেমটা। জি স্যার। তো তাহলে আমাদের টাইম কাউন্ট শুরু হলো হচ্ছে 3:05 থেকে। তো 3:05 থেকে 3:35 মধ্যে যারা সাবমিট করবে তাদের আউট অফ 3, আর 3:20 থেকে 3:45-এর মধ্যে যারা সাবমিট করবে তাদের আউট অফ 2। এই হচ্ছে আমাদের তাহলে টাইম লাইন। তাহলে আমরা শুরু করি, বেস্ট অফ লাক। আমরা আগে প্রবলেমটা একটু কেয়ারফুলি পড়ে নিই, তারপরে তখন হচ্ছে সলিউশন করার চেষ্টা করি, কারণ প্রবলেমটা সলিউশন করতে বেশি সময় লাগবে না। আমরা কেয়ারফুলি একটু প্রবলেমটা পড়লেই হবে। আমরা শুরুতেই ফাইলটা রিনেম করে নেই, আমাদের আইডি দেন আন্ডারস্কোর দিয়ে LP1, তারপরে আমরা কোড করা শুরু করি। স্যার সময় যেন কয়টা পর্যন্ত? নর্মাল টাইম হচ্ছে 3:35 পর্যন্ত, 3:35-এর মধ্যে যারা ওকে স্যার। সাবমিট করবে আউট অফ 3, এরপর 3:36 থেকে 3:45-এর মধ্যে যারা সাবমিট করবে আউট অফ 3।
স্যার ওটা লিংক কি দিয়েছেন যেখানে জমা দিব? হ্যাঁ দেখো টেলিগ্রামেও দেওয়া আছে, এই যে আমাদের গুগল মিটের কমেন্টসও দেওয়া আছে।
Tariq Hassan, can you hear me? Yes, sir. Can you share your screen? So that is this. Thank you. You can stop sharing. Mehdi Hassan, can you hear me? Yes, sir. Can you share your screen? Sir, I'm not going to share it. I'm going to time like this, sir. Shish, what do you want to share? Sir. Screen to share. Yes, sir. স্যার কোড করা শেষ দেখাবো না না দেখাতে হবে না তোমরা গুগল ফর্ম দিয়ে সাবমিট করে দেবে ওকে স্যার মেহেদি স্ক্রিন শেয়ার দিয়েছ স্যার শেষ হলে কি ডাইরেক্ট সাবমিট করে দিব হ্যাঁ শেষ হলে সাবমিট করে দাও ওকে স্যার মেহেদি স্যার আমি তো স্যার ফোন দিয়ে জয়েন করছি আমার এটা আমার অফিসে তো জয়েন করতে হবে স্যার আমার একটু টাইম লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জাকারিয়া হোসেন ইয়েস স্যার ক্যান ইউ শেয়ার ইওর স্ক্রিন জি স্যার Okay, thank you. Thank you. We can stop sharing. Chetu, can you hear me? Chetu. জি স্যার ক্যান ইউ শেয়ার ইওর স্ক্রিন স্যার এখনো শেষ হয়নি শেষ না সমস্যা নাই জাস্ট 10 সেকেন্ডস এর জন্য স্ক্রিনটা শেয়ার করো আচ্ছা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কোডে যাও সেইখানে না করে একটা নতুন হচ্ছে তুমি জুপিটার নোটবুক অ্যাড করো হ্যাঁ জুপিটার নোটবুক অ্যাড করে তারপরে কোডটা করো কোডটা কপি করে নিয়ে যেটা করো ফাইল নিউ নোটবুক দেন ওখানে কোডটা করবে তাহলে তুমি ডাউনলোড করতে পারবে হ্যাঁ ওই যে দেখো ফাইল নিউ নোটবুক
কোডটা কপি করে নাও আগে কোডটা করে নিউ নোটবুকে গিয়ে তাহলে ওখানে আইডি দিয়ে রিনেম করে নিবে ফাইলটা ওকে স্যার কোডটা শেষ হয়েছে কিন্তু পাইচামে করছে এটা ফাইলটা খুঁজে পাচ্ছি না তো দেখো পাইচামে হচ্ছে ইনস্টল হয়েছে কোথায় ওই জায়গায় একটু খোঁজো অথবা নাম ধরে খোঁজো আইডি দিয়ে যে তো রিনেম করেছো ওকে সে দিয়ে সার্চ সময় আছে আমাদের 15 মিনিট গিয়েছে মাত্র নরমাল টাইমেরও আরো 15 মিনিট বাকি এখনো